Realme 9 Pro Plus smartphone tar unboxing video ta hoy to apnara shokoli dekhechen ei channel e to ebar Realme 9 Pro smartphone er pala je phone ta kina 9 Pro Plus smartphone ta thekeo onekta shosta price e mane hocche giye kom price e ashbe ar ei phone ta te Snapdragon er 5G processor er pashapashi 120Hz er refresh rate jukto display ke use koreche Realme so hey guys Shanto here 9 Pro smartphone টাতে Pro Plus smartphone এর মতো 50 megapixel এর Sony ক্যামেরাটা না থাকলেও এখানে 64 megapixel এর Samsung এর sensor কে ইউজ করতে যাচ্ছে Realme তার সাথে 8 megapixel এর ultra wide আর 2 megapixel এর macro camera sensor থাকবে ফোনটার 3 নম্বর ক্যামেরা হিসেবে সামনে পাওয়া যাবে সেই আগের মতো 16 megapixel এর Sony এর সেলফি ক্যামেরাটা এছাড়া এই ফোনটা দ্বারা 4K তে হয়তো ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না বিকজ এখানে Snapdragon এর 695 5G চিপসেটের সাথে আসবে Realme এর এই ফোনটা আর এর আগে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা যেটা কিনা গ্লোবালি লঞ্চ করা হয়েছিল সেই ফোনটার মধ্যে এই চিপসেটটাকে আমরা সর্বপ্রথম দেখেছিলাম এবং সেই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল নয় তো এ থেকে বোঝা যাচ্ছে যে আগের জেনারেশনের তুলনায় এই জেনারেশনে এখানে ক্যামেরা সেকশনে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে তবে Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু একদমই নরমাল একটা চিপসেট নয় মোটামুটি বাজেট অনুযায়ী ভালো একটা প্রসেসর বলা চলে এই চিপসেটটাকে বিকজ 5G সুবিধা দিতে গিয়ে হয়তো আপনারা সকলেই জানেন যে সব ধরনের ব্র্যান্ডগুলোই ফোনের মধ্যে কিছুটা কস্ট কাটিং করে থাকে আর যদি পারফরম্যান্সের কথা বলি তাহলে Realme 8 Pro অথবা 7 Pro আর 6 Pro এই স্মার্টফোনগুলোর মধ্যে পারফরম্যান্স পাওয়া যাবে Realme 9 Pro স্মার্টফোনটাতে এখানে পারফরম্যান্স সেকশনে তেমন বড় কোনো উন্নতি দেখতে পাবেন না আপনারা আর এই ফোনটাতে সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধাও পাওয়া যাবে তাই বাংলাদেশে 5G এলে অবশ্যই আশা করা যায় যে Realme এর এই ফোনটাতে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন স্টোরেজ সেকশনে 6GB আর 8GB RAM এর সাথে আসতে ভার্চুয়ালি 3 থেকে 5GB পর্যন্ত RAM কে এক্সটেন্ড করা পসিবল মানে হচ্ছে যে ইন্টারনাল মেমোরিটাকে আপনারা RAM হিসেবে ইউজ করতে পারবেন সো কেউ যদি 8GB RAM এর ভেরিয়েন্টটা কিনে তাহলে সর্বোচ্চ 13GB RAM এর একটা ভার্চুয়াল স্বাদ পেতে পারবে এছাড়া এই স্মার্টফোনটাতে 128GB এর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি ইউজ করতে যাচ্ছে Realme এখানে হাইব্রিড সিম স্লট নয় এবার ডেডিকেটেড সিম স্লটকে আমরা দেখতে পেতে পারি তবে ডিসপ্লে সেকশনের সবচেয়ে বড় হতাশার নাম হতে চলেছে Realme 9 Pro স্মার্টফোনটা বিকজ এই ফোনটাতে 6.6 ইঞ্চি অথবা 5.9 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকছে কিন্তু এখনো অবধি কেউ শেয়ার করতে পারেনি যে এই ডিসপ্লেটা অ্যামোলেড নাকি IPS তবে আপনি যদি কিছুটা খেয়াল করে দেখেন তাহলে Realme এবার IPS LCD প্যানেলের ডিসপ্লে কি ইউজ করতে যাচ্ছে তাদের এই ফোনটাতে বিকজ এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে যেটা কিনা পাওয়ার বাটনের সাথেই যুক্ত করে দেবে Realme তাছাড়া 6.6 ইঞ্চির কোনো AMOLED প্যানেলের ডিসপ্লেকে আজ পর্যন্ত দেখা যায়নি হয়তো AMOLED ডিসপ্লের সাইজ 6.43 ইঞ্চি হবে না হয় 6.67 ইঞ্চি হবে যেটা কিনা Xiaomi Redmi Note সিরিজে আপনারা দেখেছেন তো এই থেকে আশা করা যায় যে IPS LCD প্যানেলের 120Hz এর রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লের সাথে আসবে Realme 9 Pro স্মার্টফোনটা আর এই ফোনটার প্রাইস কিন্তু 9 Pro Plus থেকেও অনেকটা কম হবে তাছাড়া ভিউয়ার্স এবার 9 Pro স্মার্টফোনটাতে 4500 নয় 5000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে এর বিশেষ কারণ হচ্ছে গিয়ে এখানে চার্জিং স্পিডটাকে ডাউনগ্রেড করা হয়েছে 7 Pro 8 Pro এই সকল স্মার্টফোনে হাই স্পিডের অর্থাৎ 65 ওয়াট অথবা 50 ওয়াটের চার্জিং স্পিডকে আমরা দেখেছিলাম বাট 9 Pro 5G স্মার্টফোনটাতে শুধুমাত্র 33 ওয়াটের চার্জিং স্পিডটাকে ইউজ করবে Realme যার মাধ্যমে কিনা এই ফোনটা 1 ঘন্টার মধ্যে চার্জ করা পসিবল হবে এবং নরমাল রিফ্রেশ রেট ইউজ করলে অবশ্যই একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে Realme 9 Pro 5G স্মার্টফোনটা থেকে সো 9 Pro এবং 9 Pro Plus এই দুটো স্মার্টফোনকে Realme UI 3.0 এবং Android 12 এর অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করা হবে আর এই ফোনগুলো আগামী 15 তারিখে গ্লোবালি আসার পরে 16 তারিখে মানে ফেব্রুয়ারি মাসের 16 তারিখেই ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল ভাবে লঞ্চ করে দেবে Realme তাছাড়া বাংলাদেশের মার্কেটে আমরা মার্চ এবং এপ্রিল মাসের ভেতরেই Realme 9 সিরিজের এই দুটো স্মার্টফোনকে দেখতে পেয়ে যাব অফিশিয়াল ভাবে তবে যাই হোক Realme 9 Pro স্মার্টফোনটার এক্সপেক্টেড প্রাইস সম্পর্কে জানা যাক ইন্ডিয়ান মার্কেটে আশা করা যাচ্ছে 16990 রুপি থেকে পাওয়া যাবে Realme 9 Pro স্মার্টফোনটা আর বাংলাদেশের মার্কেটে আমরা 22 থেকে 25000 টাকার ভেতরেই Realme 9 Pro স্মার্টফোনের 6GB আর 8GB RAM এর ভেরিয়েন্টটাকে দেখতে পেয়ে যেতে পারি সো এই দুটো ফোন আসলে অবশ্যই আমি সবার আগে ভিডিওর মাধ্যমে ফোনগুলোর অফিশিয়াল প্রাইস সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন ধন্যবাদ